নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমি এক্স সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর, তো দেখো, ইতিহাস নিয়ে আলোচনা করব। তো দেখো, নবম শ্রেণীর ইতিহাসের টেক্সট বই, ঠিক আছে, প্রচুর ছাত্রছাত্রীরা আমাকে কিন্তু অনেকে কমেন্ট করেছে যে স্যার, সমর কুমার মল্লিক, প্রশান্ত দত্ত নবম শ্রেণীর এই ইতিহাস বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের অনুশীলনী যদি করে দেওয়া হয় তাহলে আমাদের অনেকটা উপকার হয়। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তাদের জন্য আমি নিয়ে আসছি নবম শ্রেণীর ইতিহাসের যাবতীয় প্রত্যেকটা অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা। সুপ্রিয় দর্শকার্থী, প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তো দেখো, এই অধ্যায় থেকে যাবতীয় প্রশ্নগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন, এক দেখে আমি রাষ্ট্র, এই উক্তি করেন ফরাসি রাজা, বিয়ের অ্যান্সার চতুর্দশ লুই। দু দেখে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে সমালোচনা করেছেন, অ্যান্সার বিয়ের অ্যান্সার অ্যাডাম স্মিথ। দু মানে তিন দেখে প্রশ্ন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা, অ্যান্সার বিয়ের অ্যান্সার রুশো। অ্যান্সার কী হবে? রুশো হবে। নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের, চার দাগের প্রশ্ন, ফ্রান্সের কর ব্যবস্থা লবণের উপর ধার্য করেন, নাম ছিল, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার গ্যাবেল। পাঁচ দাগে দ্য স্পিরিট অফ দ্য লস গ্রন্থটির লেখক হলেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মন্টেস্কিউ। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো বিভাগ খ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, এইগুলো কিন্তু আমি টু দ্য পয়েন্ট আজকে তোমাদের আমি সলভ করে দেবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তোমাদের অনেক রিকোয়েস্টের পরে কিন্তু আজকে আমি নবম শ্রেণীর টেক্সট বইটা সলভ করাচ্ছি। ফার্স্ট প্রশ্ন, এক দেখে কোন রাজার আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে, অ্যান্সার হবে ষোড়শ লুইয়ের আমলে কিন্তু ফরাসি বিপ্লব ঘটে। দু দেখের প্রশ্ন কি বলেছে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, দ্রোয়া দ্য কলভিয়ে এ দ্য শাস, ঠিক আছে, কি জীবজন্তু ও মাছ শিকার করার সামন্ততান্ত্রিক অধিকার, ঠিক আছে, আমি কী বলছি বুঝতে পারছো, দ্রোয়া দ্য কলভিয়ে এ দ্য শাস, কি জীবজন্তু ও মাছ শিকারের করার সামন্ততান্ত্রিক অধিকার। তিন দাগের প্রশ্ন, কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দটি উৎপত্তি ঘটেছে, অ্যান্সার হবে জার্মান শব্দ বার্ক থেকে, জার্মান শব্দ বার্ক থেকে কিন্তু এই বুর্জোয়া শব্দটি এসেছে। পরের প্রশ্ন, চার দাগের প্রশ্ন, ভলতিয়ারের প্রকৃত নাম কি, অ্যান্সার হবে ফ্রাসোয়া মারি আরত, আরয়েত যাকে বলে, বিশ্বকেশ কি। তো দেখো, এটি ৩৫ খণ্ডে রচনা, এখানে স্বৈরাচারী রাজতন্ত্র ও চার্চের সমালোচনা করা হয়েছে, কী বলছে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, বুঝতে পারছো আমি কী বলছি। আমাদের পরের প্রশ্ন, ছয় দাগের প্রশ্ন, কবে বাস্তিল দুর্গের পতন ঘটে, অ্যান্সার হবে ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ই জুলাই, ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ই জুলাই বাস্তিল দুর্গের পতন ঘটে। আমাদের পরের প্রশ্ন, কবে রাজা ষোড়শ লুইকে প্রাণদণ্ড দেওয়া হয়, অ্যান্সার হবে ১৭৯৩ খ্রিস্টাব্দের ২১ জুলাই, ১৭৯৩ খ্রিস্টাব্দের ২১ জুলাই। আর দেখার প্রশ্ন, কবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষিত হয়, ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৬ আগস্ট, ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৬ আগস্ট। সুপ্রিয় দর্শকার্থী, নেক্সট প্রশ্ন কি বলেছে, তো দেখো আমাদের পরের প্রশ্ন, নয় দেখের প্রশ্ন, নূতন ফরাসি সংবিধান কবে গঠিত হয়, ১৭৯১ খ্রিস্টাব্দের ৩রাই সেপ্টেম্বর, ১৭৯১ খ্রিস্টাব্দের ৩রা সেপ্টেম্বর। সুপ্রিয় দর্শকার্থী, দশ দাগের প্রশ্ন কি বলেছে, কে গিলেটিন যন্ত্র আবিষ্কার করেন, অ্যান্সার হবে জোসেফ ইগনেস গিলেটিন এই গিলেটিন যন্ত্রটা আবিষ্কার করেন। পরের প্রশ্ন, ১১ দাগের প্রশ্ন, ভামির যুদ্ধ কবে ঘটে, ১৭৯২ খ্রিস্টাব্দে। ১২ দাগের প্রশ্ন, রোবেসপিয়ারকে কবে গিলেটিনে হত্যা করা হয়, তো দেখো রোবেসপিয়ারকে হত্যা করা হয়েছিল কিন্তু ১৭৯৪ খ্রিস্টাব্দে এবং প্রাণদণ্ড দেওয়া হয়েছিল ১৭৯৩ খ্রিস্টাব্দে। ১৭৯৩ খ্রিস্টাব্দে যখন প্রাণদণ্ড দেওয়া হয় তার এক বছর পরে অর্থাৎ ১৭৯৪ খ্রিস্টাব্দে কিন্তু গিলেটিনে তাকে হত্যা করা হয় রোবেসপিয়ারকে, ঠিক আছে, আমি কী বলছি বুঝতে পারছো। এবার আমি ঠিক না ভুল এইগুলো নির্ণয় করব। এক দেখে লেতর দ্য ক্যাশ নামে গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে বিনা বিচারে যে কোনো সাধারণ ফরাসি নাগরিককে কারারুদ্ধ করা হতো, এটা ঠিক আছে। দু দাগে লেতর দ্য গ্রেস দাঁড়ির মাধ্যমে অভিযুক্ত ফরাসি নাগরিকদের মুক্তি দেওয়া হতো, এটা ঠিক আছে। তিন দাগে অভিযাত্রা কন্ট্রাক্ট অফ পেইসি নামে এক চুক্তি অনুসারে রাজাকে স্বেচ্ছাকার দিতেন, মানে স্বেচ্ছাকর দিতেন, এটা কী আছে, ভুল আছে। চার দাগে ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক প্রভাব ফেলেছিল, এটা কী আছে, ঠিক আছে। এবার তোমাদের আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাবো, রুশো হবে সিরানসার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, ঠিক আছে, মন্টেস্কিউ হবে
দ্য পার্সিয়ান লেটার্স হবে, ভলতেয়ার হবে আমাদের কারিড হবে, এবং ক্যানে হবে আমাদের বিশ্বকোষ হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? দুদাগে তো দেখো, স্পেনের উত্তরাধিকার যুদ্ধ অ্যান্সার হবে একের অ্যান্সার, এই যে ডিয়ের অ্যান্সার ফরাসি রাজা চতুর্দশ লুই। অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ অ্যান্সার হবে ফরাসি রাজা পঞ্চদশ লুই। চার্চের প্রদত্ত কর অ্যান্সার হবে টাইদ। চার দেখে সামন্ত প্রভুকে প্রদত্ত অ্যান্সার হবে আমাদের, তারের অ্যান্সার বানালিতে। সুপ্রিয় দর্শকার্থী, এই যে দেখো এখানে ম্যাপ পয়েন্টিংগুলো করা আছে, মানচিত্র, এইগুলো তোমাদের আমি পরে অন্য কোনো একদিন সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন তো দেখো, কপিতা শিয়য়, কপিতা শিয় ছিল উৎপাদন ভিত্তিক আয়কর, ঠিক আছে। দুদাগে আসিয়া রেজিম এর অর্থ হলো পূর্বতন সমাজ, ঠিক আছে, পূর্বতন সমাজ হবে। ওকে, পরের সুপ্রিয় দর্শকার্থী, একটু জুম হয়ে গিয়েছিল। তিন দাগে টিপু সুলতান ছিলেন ড্যাশ ক্লাবের সদস্য, অ্যান্সার হবে জ্যাকোবিন ক্লাবের সদস্য। কিসের সদস্য? জ্যাকোবিন ক্লাবের সদস্য। সুপ্রিয় দর্শকার্থী, কী বলছে বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি বিবৃতিটা সলভ করাবো। তো দেখো এখানে ব্যাখ্যা কো হবে, বিচারকরা ন্যায় বিচার অপেক্ষা নিজেদের স্বার্থ সিদ্ধান্তেই বেশি আগ্রহী ছিলেন, ঠিক আছে। এই যে ফরাসি বিচার ব্যবস্থা ছিল এক প্রহসন মাত্র, ব্যাখ্যা ক হবে। দুদাকে বিবৃতি, জাতীয় সভা সংবিধান সভার রূপান্তরিত হয়, ব্যাখ্যা খ হবে, জাতীয় সভার উপর সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়। তিন দাগের যে প্রশ্ন বিবৃতি, তো দেখো কী বলেছে, ইউরোপের দেশগুলিতে রাজতন্ত্র, সমাজতন্ত্র ও ভূমিদাস প্রথার অস্তিত্ব বিপন্ন হয়, ব্যাখ্যা ক হবে, ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপের বিভিন্ন দেশে প্রচারিত হয়। তো বুঝতে পারছো, এই যে বাকি যে প্রশ্নগুলো আছে এসএ কিউবগুলো বিভাগ গ, এইগুলো খুব শীঘ্রই আমি তোমাদের সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের নেক্সট ডে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, বিপ্লবী আদর্শ নেপোলিয়ান, নেপোলিয়ানের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।